জমতি চরের কারণে বেহাল অবস্থা বিহারে। বিগত 18 দিনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 140 জন শিশুর। এর মধ্যে মুজাফফরপুরে মৃত্যু হয়েছে 100 এর বেশি শিশুর। স্বভাবতই এই জ্বরের আতঙ্কে কাঁপছে বিহারবাসী। সুরক্ষার তাগিদে অনেকেই নিজের পরিবার নিয়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। অন্যদিকে রাজ্যের বেশিরভাগ হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। এখন শুধু এই জ্বরের হাত থেকে মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ।